কোরআনের মহা বৈশিষ্ট্য হলো কোরআন হলো এমন, এই কোরআন যদি শুধু তেলাওয়াত কোনো ব্যক্তি শুনে, তেলাওয়াত শুনলেই সে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়। যেমন একজন ব্যক্তি, তার নাম হলো ডক্টর শিব শক্তি। নাম কি সবাই বলেন? কি নাম? ডক্টর শিব শক্তি। শিব শক্তি তিনি এমন একজন হিন্দু মানুষ যিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন। আমরা যেমন মক্কা মদিনায় যাই, শিখরা যেমন গুরুদুয়ারায় যায়, ঠিক এমনি করে হিন্দু ধর্মের যারা সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা তারা যায় গয়াকাশী বৃন্দাবন। এই গয়াকাশী বৃন্দাবনে ডক্টর শিব শক্তি, ডক্টর অফ ফিলোসফি, যে মানুষটা তার জীবনের গবেষণা করেন। ডক্টররা সাধারণ মগজের মানুষ হয় না, ডক্টরদের আল্লাহ তাআলা একটা বিশেষ মেধা দেন, না হলে তারা এত বড় ইউনিভার্সিটির শিক্ষকদের স্বীকৃতি লাভ করা তাদের জন্য কঠিন হয়। ডক্টর শিব শক্তি হিন্দু ধর্মের উপরে এত বড় পারঙ্গম, এত বড় একজন মেধাবী মানুষ, তিনি গয়াকাশী বৃন্দাবনে হিন্দুদের সাথে তাদের সনাতন ধর্মের অনুসারী হিসাবে তিনি সেখানে যেতেন। এই মানুষটি তার ইচ্ছা হলো যে আমি বিশ্ব ভ্রমণ করব। বিশ্ব ভ্রমণ করে আমি একটু দেখব যে পৃথিবীটা কেমন। কত বড় ভাইরা আমার, যেমন কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা, আমি যেখানে যাব সেখানে আমি শিক্ষা নেব। অতএব বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, আমি সবার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করব। ডক্টর শিব শক্তি তিনি একজন হিন্দু মানুষ, সনাতন ধর্মের অনুসারী, তিনি তার প্রণাম অর্জন করেন, হিন্দুরা তাকে প্রণাম করে প্রণাম জানায়। সেই মানুষটি তিনি বলছেন যে আমি মিশরে গেলাম, মিশরে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কুয়েতে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কাতারে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, ইন্দোনেশিয়া বলেন, ব্রুনাই বলেন, কাতার বলেন, কোথাও কোনো অমুসলিমের প্রবেশ নিষেধ না। অমুসলিমের প্রবেশ নিষেধ শুধু মক্কা এবং মদিনার হারামাইন শরীফায় নয়। কত কথা, মক্কা মদিনার হারামাইন শরীফাইনের এই এরিয়ায় কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না, এটা নিষেধ করে দেওয়া হয়েছে নবীজির যুগে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার ডক্টর শিব শক্তি তিনি মিশরে গেলেন। আপনারা দেখেন আমাদের মাদ্রাসাগুলো ভিজিট করার জন্য কখনো কখনো অমুসলিমরা আসে। কথা বলবেন, অমুসলিমরাও কিন্তু অনেক সময় ইসলামের বিষয়গুলোকে চিন্তা এনে দোয়া কালামও মুখস্থ করে। যেমন এই ঢাকা শহরের মুন্সিগঞ্জের একজন অমুসলিম সংসদ সদস্য বাবু, ওনাকে সুরঞ্জন রায় এই ধরনের একটা নাম তার। আমি আর উনি দুইজনে মিলে আমরা ইসলামপুর মাদ্রাসার মধ্যে বর্ষপূর্তি 100 বছর না 50 বছর, এরকম একটা হবে 50 বছর পূর্তি হোক অথবা 100 বছর পূর্তি হোক, সম্ভব 50 বছর পূর্তি উপলক্ষে ওনারও দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি ছিলাম প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান অতিথি। ওনার নাম হচ্ছে, এখন মনে আসছে আমার, সুকুমার রঞ্জন। কথা বুঝতে পারছেন? এই সুকুমার রঞ্জন বাবু তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন যে একবার আমরা একটা মাইক্রো নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটা জায়গায় একজন আল্লাহর ওলি রাস্তার পাশে শুয়ে আছেন। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যত গাড়ি চলাচল করে ড্রাইভাররা ওই জায়গায় গাড়ির স্পিডটা একটু কমায়, আল্লাহর ওলিকে সম্মান করে। কথা বুঝতে পারছেন? স্পিডটা কমায় না বাবু সুকুমার রঞ্জন। তিনি বলতেছেন যে আমরা এই গাড়িতে আমাদের মধ্যে থেকে একজন ড্রাইভারকে বলো যে ড্রাইভার সামনে একজন আল্লাহর ওলি আছে, আস্তে গাড়িটা চালাও।
কিন্তু ড্রাইভার ছিল এত অহাবি মার্কা ড্রাইভার, লামজাবি মার্কা ড্রাইভার, কতক্ষণ না আহলে হাদিস মার্কা ড্রাইভার, যেগুলো সহি হাদিস কেউ জাল বানায়, কতক্ষণ না সহি হাদিস কেউ কি বানায়, জাল বানায়। ঠিক এই ধরনের কট্টরপন্থী সেই ড্রাইভার কারো কথা শুনলো না, গাড়ির স্পিড বাড়াই দিল। গাড়ির স্পিড বাড়ানো অবস্থায় গাড়ি যখন ওই মাজারের পাশ দিয়ে যাওয়া শুরু করেছে, স্পিড বেশি হওয়ার কারণে উনি বলছেন যে সামনে গিয়ে আকস্মিকভাবে আমাদের গাড়িটা উল্টায় গেল, রাস্তার উপর থেকে নিচে পড়ে গেল। তো নিচে পড়ার পরে সেখানে আমরা প্রায় 10-12 জন ছিলাম মাইক্রোতে, আমি সহ সুকুমার রঞ্জন, উনি বলছেন আমি সহ। তো ওই মুহূর্তে আমার আর কিছু মনে নাই, ওই মুসলমানের একটা দোয়া মুখস্থ ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন। এটা আমার মুখস্থ ছিল, এই মুখস্থ থাকা অবস্থায় আমি এটা পড়া শুরু করলাম। আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে, কিন্তু কোরআনের এই আয়াতের বরকতে মনে হয় আমার কোথা গায়ের একটা জায়গায় সামান্যতম আঘাত লাগে নাই। বাবু সুকুমার রঞ্জন তিনি বলছেন যে মুসলমানের কোরআনটা এত বড় শক্তিশালী একটা জিনিস, কথা কি বুঝতে পারছি? সম্মানিত শুধু ডক্টর শিব শক্তি তিনি বলছেন আমার জীবনে ইচ্ছে হলো সারা জীবন ভর আমি শ্রী ভগবদ গীতা পড়লাম, রামচন্দ্রের জীবনে রামায়ণ পড়লাম, জীবন ভরে আমি ওই বেদ কোরআন পড়লাম, কিন্তু আমার মনের বড় ইচ্ছা হলো আমি মুসলমানের কোরআনটা একটু পড়ব। মুসলমানের কোরআনটা যদিও পড়ার সুযোগ আমার না হয়, তাহলে কোরআনটা কেমনে পড়ে, যারা পাঠ করে তাদের তেলাওয়াত শুনব। উনি বলেন আমি মিশরের কারীদের পিছনে আমি অবজার্ভ করা শুরু করলাম, নামাজ পড়া অবস্থায় কারী সাহেবরা তারা কোরআনে কি পড়ে আমি দেখলাম, কুয়েত কাতার আরব আমিরাদের মধ্যে সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার তেলাওয়াত। আমি এটা শোনার পরে অবাক হয়ে গেলাম, মিশরের গাড়ি যেভাবে সূরা ফাতিহা পড়তেছে, কুয়েত কাতার আরব আমিরাতের কারি একইভাবে সূরা ফাতিহা পড়ছে। উনি বলছেন আমি ভ্রমণ করতে করতে চলে গেলাম ব্রুনাই, আমি চলে গেলাম সেই ইন্দোনেশিয়া জাকার্তা চলে গেলাম যেখানে সর্বপ্রথম মানুষ আজান দেয়, কত কত এই পৃথিবীর মধ্যে প্রথম আজান শুরু হয় সেখান থেকে। সেই জায়গার পরে আস্তে আস্তে আজান ভাসতে ভাসতে বাংলাদেশ সহ আমাদের ভারত সহ পশ্চিম দিকে আগাতে থাকে। সম্মানিত সুদী তিনি বলেন আমি ব্রুনাই, আমি জাকার্তা, আমি সেই ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানেও আমি কারীদের তেলাবাত শুনলাম, সেখানে কোরআনের সূরা ফাতিহার তেলাবাত একই রকম। উনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা আমি আমেরিকান, আমি ইংল্যান্ডের, আমি ঠিক কানাডার, আমি অস্ট্রেলিয়ার বাইবেল দেখেছি, ওই দেশগুলোর একটা বাইবেলের সাথে আরেকটা বাইবেলের মিল নাই, কানাডিয়ান বাইবেলের সাথে আমেরিকান বাইবেলের কি নাই, মিল নাই, অস্ট্রেলিয়ান বাইবেলের সাথে ঠিক এমনি করে সুইজারল্যান্ডের ওদের বাইবেলের মিল নাই, ইটালিয়ান বাইবেলের মিল নাই, কিন্তু মহাগ্রন্থাল কোরআন এমন মিশরের কালি যেভাবে তেলামাত করেন, ব্রুনাই আর ইন্দোনেশিয়ার কালি ঠিক একইভাবে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে আরবের মুসলমানরা বানান করেন আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল লাম খারা জবর লা হাজির হি,
الحمد لله رب العالمين আমি যখন ব্রুনাইতে গেলাম সেখানে দেখি আরবরা এরা রফা এরা নাসাস এরা জার বলে আর আমরা বলি কি জবরজের পেশ জরুর আমরা বলি কি আর ইন্দোনেশিয়ার মধ্যে তারা পড়ছে আলিফ লাম মাতি দিয়া তাস আল হামিম মাতি দিয়া তাস হাম দাল দা পান দো আলহামদু লাম্বা ওয়ালিল লাম সাবদো হাবাওয়াহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আরবরা যেটাকে জম্মা বলে পেশ বলে আমরা এটাকে পেশ বলি আর ওটা ওরা বলে দাপান্দ যে যেই নামে বলুক না কেন কিন্তু ফাইনাল উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য এটা দেখি আমি অবাক হয়ে গেলাম যে মিশরের কারীর কোরআন কোরআন তেলাওয়াত আর ব্রুনাই ইন্দোনেশিয়ার কারীর কোরআনের তেলাওয়াতের কোনো পার্থক্য নাই অতএব ইসলাম এটাই সত্য এই কোরআনই সত্য তিনি কোরআনের তেলাওয়াত এর শোনার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন এবং নিজের নাম তিনি ডাকলেন ইসলামুল হক বা ইসলামটাই সত্য সবার বলে ইসলামটাই কি সত্য সম্মানিত শুধু বন্ধুরা আবার মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত যত বেশি শুনবো ততই আমাদের অন্তরগুলো গলে যাবে খেয়াল করছেন কথাটা